হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়সী ফিশিং। আশা করি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একজন লোক রাতের বেলা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমরা দেখব লোকটার জালে কী মাছ পড়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার জালে দুইটা বাগদা, একটা কাঁকড়া এবং অনেকগুলো পারশে মাছ পড়েছে। ভিউয়ার্স, এই পারশে মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ। এই মাছ আমাদের অঞ্চলে ভালো পাওয়া যায়। ভিউয়ার্স, আর দেখতে পাচ্ছেন বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়ি রপ্তানি করে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি দুইটা বাগদা পড়েছে। দুইটা বাগদার দাম ভিউয়ার্স 80 টাকা অন্তত হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো লাফালাফি করছে, পালা পড়েছে বলে মাছগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে। ভিউয়ার্স, তাহলে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হাত থেকে এই বাগদারি দিতে হ্যাঁ কাউ লাগে রে।